পাঁচ দশকের বেশি দাবি যে চড়িয়াল ব্রিজ সেই স্বপ্ন আজকে 2024 সালের 19 ফেব্রুয়ারি বাস্তবায়িত হতে চলেছে। এবং আমি আস্তে আস্তে শুনছিলাম যে আজকের দিনেই 1897 সালে স্বামীজির পায়ের ধুলো এই বজবজের মাটিতে পড়েছিল, এই 19 ফেব্রুয়ারি। দুটোর ক্ষেত্রেই অন্যতম পটভূমি হচ্ছে বজবজ। এবং আমরা এই শিলান্যাস অনুষ্ঠান করেছিলাম এই মাঠেই, আমার মনে আছে 2019 সালের 18 ফেব্রুয়ারি। বলেছিলাম যে 5 বছরের মধ্যে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়িত করব, নইলে আপনাদের মুখ দেখাবো না। 19 ফেব্রুয়ারি 2024, কাঁটায় কাঁটায় 5 বছর, তার মধ্যে আমরা 1.5 বছর নষ্ট করেছি কোভিডের কারণে, নইলে আরও 1 বছর আগে এই কাজ শেষ হতো। কাজ শুরু হয়েছে অক্টোবর মাসে 2020 সালে, 3 বছর 3 মাসের মধ্যে প্রায় 56 কোটি টাকা ব্যয় করে, যার মধ্যে নির্মাণের জন্য লেগেছে প্রায় 19-19.5 কোটি টাকা, আর 70টি দোকান ছিল, সব অংশীদার মিলিয়ে প্রায় 237 জন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বাকি আপনার 36-37 কোটি টাকা। সব মিলিয়ে 56 কোটি টাকা খরচা করে 50 বছরের 5 দশকের দাবি। 1952 সালে প্রথমবার নির্বাচন হয়েছিল, খুব সম্ভবত ভারতের জাতীয় কংগ্রেস এই আসনটি থেকে জয়লাভ করেছিল। তারপর দীর্ঘ প্রায় 57 বছর 2009 অবধি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছে বা সংসদে প্রতিনিধিত্ব করেছে, কেউ কোনোদিন এই দাবি নিয়ে সরব হয়নি। 34 বছর বাম সরকারের আমলে যাদের সাংসদ বিধায়ক এখানে ছিল, জ্যোতির্ময় বাবু, অমল দত্ত, শমিক লাহিড়ি, 34 বছর বাম শাসন, তাও এই চড়িয়াল খালের কোনো সুব্যবস্থা বা সুরাহা এরা করতে পারেনি। 2014 সালে নির্বাচন করতে এসে মানুষের কাছে পৌঁছানোর যখন আমি চেষ্টা করি, জল কল রাস্তা নিয়ে তো সমস্যা ছিলই, তারপরে বজবজ জুড়ে সব থেকে বেশি সমস্যা যদি কোনো ইস্যু নিয়ে থেকে থাকে সেটা হচ্ছে চড়িয়াল খাল। অশোকদা বলেছিল এই অসাধ্য সাধন করতে হবে, কেউ পারেনি, তুমি করতে পারলে বুঝব। আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম, 5 বছর লড়াই করেছিলাম এবং 2019-এ আপনাদের কথা দিয়েছিলাম যে 5 বছরের মধ্যে করে দেখাবো। শুধু ইঁট পেতে ঘটা করে শিলন্যাস করে বাজনা বাজিয়ে ঘোষণা করে আমরা থেমে থাকি না, আমরা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে মানুষকে দেওয়া কথা প্রতিশ্রুতি পূরণ করে মানুষের জন্য কাজ করে দেখাই। প্রথম যে ফ্ল্যাংটা উদ্বোধন করেছিলাম 10ই মার্চ 2023 সাল, বলেছিলাম 1 বছরের মধ্যে, তখনও তো সেকেন্ড ফ্ল্যাঙ্কের কাজ শুরু হয়নি, 11 মাসের মধ্যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক কমপ্লিট করে দেখিয়েছি, এর নামই ডায়মন্ড হারবার মডেল, কথা দিয়ে কথা রেখেছি। কোনো দিন কেউ ভেবেছিল যে এই চড়িয়ালে এত সুন্দর দুটো ব্রিজ তৈরি হবে, প্যারালাল প্রায় 70টির বেশি দোকান, তাদের সাথে কথা বলা, তাদেরকে বোঝানো, এবং এই যানজটের যে এত দিন ধরে যে সমস্যা, আজকে কিছুটা হলেও 5 থেকে 5.5 লক্ষ মানুষ উপকৃত হবে। বজবজ বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরসভা, পূজালী, 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক, ওদিকে সাতগাছিয়া, এমনকি উলুবেড়িয়া, হাওড়ার দিকেও যারা থাকে তারাও উপকৃত হবে এই চড়িয়াল ব্রিজের কারণে। 5 থেকে 6 লক্ষ মানুষ উপকৃত হবে। আমি 10ই মার্চ 2023 সালে প্রথম ফ্ল্যাঙ্কটি যখন উদ্বোধন করি আপনাদের বলেছিলাম যে 1 বছরের মধ্যে আমরা পুরো কাজটা কমপ্লিট করে আপনাদের দেখাবো। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর্যালোচনা সভা ডেকে টাইম টু টাইমের ফিডব্যাক নিয়ে রিভিউ করে, যাতে কোনো সময় অপচয় না করে মানুষকে দেওয়া কথা আমরা পূরণ করতে পারি, এবং কথা দেওয়ার মতোই যেন
সেই পর্যাপ্ত সময়ের মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করতে পারি আমি নিজে অগ্রাধিকার দিয়ে দেখেছি।